শিক্ষার্থীরা শুনেছেন না, আশা করি তোমরা সবাই ভালো আছো, নিরাপদ আছো, আর ভালো করে পড়ালেখা চালিয়ে যাচ্ছ, ঠিক আছে? যেহেতু সামনে আমাদের আর কিছুদিন পরে আমাদের পরীক্ষা, তো আশা করি তোমরা সবাই মনোযোগের সাথে পড়ালেখা করছো আর মনোযোগের সাথে আশা করি ক্লাসটা উপভোগ করছো, ঠিক আছে? তো আজকে ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা আসছি অধ্যায় এগারো ক যোগদান। আমরা এগারো ক আর খ করেছিলাম, খটা আমরা আলোচনা করেছিলাম, খটা আমরা দ্বিতীয় শ্রেণী পরীক্ষা করেছি। তো এটা আজকে রিভাইজ আমি একটা করাবো, রিভাইজ করার জন্য যাতে তোমাদের রিমাইন্ডার দেওয়ার জন্য, ঠিক আছে? তো দেখো আমি একটা প্রশ্ন লিখেছি, একজন দর্জির কাছে 475 সেমি সুতি কাপড় আছে, তিনি এই কাপড় থেকে 19টি শার্ট তৈরি করতে চান। 775 সেমি থেকে তিনি 19টি শার্ট, তিনি কত সেমি কাপড় ব্যবহার করতে পারেন, একটা শাড়ি তিনি কত কাপড় ব্যবহার করতে পারেন সেটা আমাকে বের করতে হবে। তাহলে এখানে আছে 475 সেমি, আমার শার্ট কলম কয়টা? 19টা। তাহলে কি আমরা 19 দিয়ে ভাগ করলে প্রতি শার্টে কিন্তু কাপড়ের পরিমাণটা আমরা কি নির্ণয় করতে পারবো, সেজন্য আমরা কি লিখতে হবে? তাহলে কি লিখবো আমরা?
ঠিক আছে দেখ 325 টা কত দিয়ে 19 দিয়ে এখন গুণ দিব তাহলে গুণের কত 5 45 47 এ 5 সাথে কত আছে আমরা 4 তাহলে আমরা এখানে আমরা লিখব না 18 18 সাথে কত হয় 22 22 এর 2 হাতে কত আছে 2 আছে না হাতে 2 তাহলে 9 কে আমরা লিখব না 18 3 9 27 27 27 দিয়ে কত হয় 29 একবার করলাম তাহলে 5 কে 5 2 কে 2 আর কত 4 কে সরি 3 কে 3 তাহলে 5 5 দিয়ে 7 9 দিয়ে 11 11 কত 1 1 2 কে 3 3 কে 3 কত হয় 6 তাহলে কত 6175 টাকা 6175 টাকা এটা কি টাকা এটা কি কেজিতে বসলে পরীক্ষার মোট পরীক্ষার মোটে কত কিছু পয়সা হবে মোট মোট যত তাহলে আমরা মোট মোট কিন্তু পেয়েছি তাহলে আমরা কি লিখব সুতরাং শার্টের মোট মজুরি সুতরাং মনীষটি শার্টের মোট মজুরি মোট মজুরি কত টাকা আছে 6175 টাকা ওকে তাহলে মোট মজুরি কত 6175 টাকা উত্তর 6175 টাকা ওকে শিক্ষার্থী আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এটা তুলে নাও হ্যাঁ শিক্ষার্থী দেখো তাহলে আমরা খ আজ খ করেছি না গ নম্বরে কাফেটার পরিমাণকে মিটার প্রকাশ করলে 18টি শাক তৈরিতে কি পরিমাণ কাপড় লাগবে আমার শাক কতটি 19টা ছিল এখানে কিন্তু 18টা শাক হচ্ছে ঠিক আছে এর প্রথমে যে কাজটা আমি করতে হবে সেটা হলো কাপড়ের পরিমাণকে মিটার প্রকাশ অর্থাৎ আমি একটা শার্টের জন্য আমরা কত 25 সেমি কাপড় ইউজ করার কথা বলেছি ব্যবহার করার কথা বলেছি তো সেটাকে আমাকে মিটার নিয়ে যেতে হবে মিটারে প্রকাশ করতে বলছে এরপরে 18 টি শার্টের জন্য কতটুকু কাপড় লাগবে সেটা আমরা কত মিটার সেটা 18 দিয়ে গুণ করে আমরা বের করতে হবে আমরা কত যে কাজটা সেই কাজটা করতে হবে যে যে একটা শার্টের জন্য কতটুকু কাপড় লাগছে মনে আছে আমার কো নাম্বার কিন্তু উত্তরটা আমরা পেয়েছিলাম একটা শার্টের জন্য কত 25 সেমি কাপড় কি লাগছে সেটা আমরা কি লিখব আমরা লিখব একটি শার্টের জন্য কাপড় লাগে কত সেমি লাগে 25 সেমি না 25 সেমি এটা কোথেকে পেয়েছিলাম আমরা মনে আছে কোথেকে পেয়েছি আমরা খ হতে পেয়েছি নোটটা কিন্তু অবশ্যই ডাউন করতে হবে খ হতে পাই বা প্রাপ্ত যেকোনো একটা নির্দেশ হচ্ছে ঠিক আছে আমরা খ হতে পাই এখন দেখো এই 25 সেমি এই 25 সেমি কিন্তু আমাকে মিটারে নিয়ে যেতে হবে না তাহলে মিটারে নেওয়ার জন্য আমাকে কি করতে হবে মনে আছে মিটারে নেওয়ার জন্য আমাকে কি করতে হবে 100 কে 25 কে 5 করতে হবে জন্য আমরা যে 100 সেমি নিয়ে 1 মিটার হয় মিটার ঠিক আছে পাশের মোটটা অবশ্যই কি করতে হবে ডাউন করব কি ডাউন করব আমরা এটা বুঝতে যাচ্ছি মিটার দিয়েছে তাহলে আমরা কি 100 সেমি সমান 100 সেমি সমান কত মিটার 1 মিটার ওকে 100 সেমিমিটার সমান 1 মিটার আমরা সংখ্যা লিখছি 100 সেমি সমান হচ্ছে সরি 100 সেমি মানে সেমি সেমি টোটাল লিখতে ঠিক আছে এখন দেখো 25 কে 100 দিয়ে ভাগ করতে হবে তো রাখা আমি দেখাচ্ছি দেখো 25 কে 100 দিয়ে যদি ভাগ করি কি হবে তো 100 কে 25 দিয়ে ভাগ দেয় না তার কি করতে হবে আমাকে শূন্য অর্থাৎ শূন্য বার গেছে মানে একবার বার শূন্য গেছে তাহলে দেখো কি করতে হবে পঁচিশ ঠিক আছে এখন কি যায় না এখন আমার কি নিব একটা দশমিক নিব এখানে দশমিক নেওয়ার পর কি হবে এখানে দশমিক যখন দিছি আমি এটা কি শূন্য হবে তোমরা এটা এটা এই জিনিসটা না করে সরাসরি দশমিক পরে শূন্য দিতে পারো আমি জাস্ট একটু বোঝার জন্য দিছি যে ঠিক আছে এখন দেখো এটা কত হলো 250 250 কত 100 টাকা গেছে দুই বার যাই তাহলে কত হবে 205 এখন দশমিক যেহেতু আমার দেওয়া আছে আমি কি শূন্য আছে নিচে মধ্যে নিতে পারবো তাহলে 500 হয়ে গেল তাহলে 5 100 800 বুঝছো তোমরা এটা তো আমি এটা তোমাকে বোঝার জন্য করছি এটা তুমি ডাইরেক্ট করতে পারো কি রকম দশমিক দশমিক দিয়ে তুমি শূন্য এখানে 25 এর পাশে দিয়ে দিতে পারো যেটা আমি নিচে ডাইরেক্ট করছি ওকে তাহলে কত পেয়ে গেলাম 0.25 মিটার উত্তর হয়ে গেল মনে হয় না কি বলো উত্তর এখানে হয় না একটা শার্টের পেয়েছি যে এবং সে 18 শার্ট তৈরি করতে তার কি পরিমাণ কাপড় লাগবে তাহলে একটা শার্টের যেহেতু আমরা কত পেয়েছি একটা শার্টে কত
0.25 মিটার পেয়েছি তাহলে আমার সাপটা 28 সাপের কাবল লাগে সুতরাং আমি কি রাতটা কম বসে করতেছি তোমরা শুধু দুই মিনিট চেক করো তাহলে সুতরাং 18 টি 60 এর জন্য তারপর লাগে কত লাগে 0.25 হলো একটা আর গুণ 18 হবে না 18 পাশে দিছি সেন্টিমিটার না মিটার অবশ্যই মিটার দিয়ে আমরা একটা মিটার প্রকাশ করেছি তো এরাটা আমি বাম পাশে করছি তোমরা অবশ্যই ডান পাশে করবে রাখা আমার জায়গা সম্পূর্ণ হচ্ছে না সেটা আমি বাম পাশে করছি ঠিক আছে এখন গুণ দিব তার কত 5 8 40 40 এর শূন্য হাতে কত 4 আছে না 8 গুণ 16 16 এর 4 20 20 এর শূন্য হাতে কত আছে 2 আছে না তাহলে কত 8 এর শূন্য শূন্য দুইটা আমি কি করলাম বসে দিলাম এবার একবার কাটলাম তাহলে 5 6 5 2 1 2 1 0 0 0 5 4 0 দশমিক ফল করে গেছে 1 2 হলো 1 2 তাহলে দেখা আগে শূন্য আছে কোনো কাজ না এটা দিতে হবে আমাদের তাহলে কত দশমিক ফল আছে 4.5 0 তাহলে দশমিক ফল কি সংখ্যা আকর্ষণের কোনো দাম নাই সেটা নাম কত হলো 4.5 4.5 মিটার আমরা উত্তরটা কি দিতে হবে 28 সাপেতে কি পরিমাণ কাপড় লাগবে তাহলে সুতরাং 4.5 মিটার কাপড় কি লাগবে না ওকে 4.5 মিটার কাপড় লাগবে তো তোমরা উত্তরটা লিখবে কি যাচ্ছে উত্তর 4.5 মিটার তো শিক্ষার্থীরা আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো এরপর কোনো সমস্যা থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও যাতে তোমাদের সমস্যাগুলো সমাধান করতে পারি আর অনুশীলনের কোনো বিকল্প নেই অঙ্ক বেশি পড়তে হবে বেশি নাম্বার পেতে হলে অবশ্যই অনুশীলনের দরকার সেজন্য বেশি বেশি প্র্যাকটিস করবে আর এই অধ্যায় থেকে তোমাদের পরীক্ষাতে অবশ্যই অংশ থাকবে খ তো আমরা করেছি আর খ তে এটা আমাদের কিন্তু রিভাইজ ক্লাস ঠিক আছে তো প্র্যাকটিস করবে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই আর কোনো সমস্যা থাকলে অবশ্যই আমাদের জানাবে আজকে একটু ভালো আছে।